রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যেতে চাই কিন্তু আমি গরিব মানুষ, আমি রাখাল, মরুভূমিতে উট চড়াই, ছাগল চড়াই, আপনাকে দেখে দেখে দিন মানব, এই সৌভাগ্য আমার নাই, কারণ আমি তো শহরে থাকি না, আমি থাকি মরুভূমিতে, গরিব মানুষ, কিন্তু আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার আকুতি আমার আছে, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাতটা পাইতে চাই, কিন্তু আমি গরিব রাখাল। ওই সাহাবী গরিব রাখালের যে জান্নাতে যাওয়ার আগ্রহ, জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদেরও থাকা দরকার আছে না? আমরা জান্নাত পেতে চাই, জান্নাত পেতেই হবে, পেতেই হবে, কারণ যে জান্নাত হারায় তার মতো ব্যর্থ আর কেউ। ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট পরামর্শ দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে ঈমান আনার পরে ঈমানের উপরে অটল অবিচল থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মা মিন আহাদিন ইয়ামুত ويقول لا اله الا الله الا دخل الجنه, যে ব্যক্তি মরার সময় কালেমা পড়বে, এই কালেমা নিয়ে মরবে, তার জান্নাত মিস হবে না, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। من قال لا اله الا الله دخل الجنه, কালেমা পড়েছে জান্নাত পেয়েছে, হাদিসের ব্যাখ্যা হলো ইন মাতা আলাল ঈমান, যদি ঈমানের উপরে মরতে পারে। ইবনু খাতাল কালেমা ছেড়ে দিয়েছে, তাই আজকে সে মুরতাদ। আপনারা অনেকে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই হলো কালেমার মূল মর্ম, আল্লাহ আছে এটা নয়, আল্লাহ যে আছে এটা হিন্দুরাও জানে, বৌদ্ধরাও জানে, খ্রিস্টানরাও জানে, আমেরিকার ডলারের গায়ে লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমেরিকার ডলারের মাঝে, কারো কাছে ডলার থাকলে আজকে বাড়িতে গিয়ে চাইয়েন, অথবা আপনি ইন্টারনেটে ঢুকলে গুগলে এখনই ডলার বের করে দেখতে পাবেন, ইন গড উই ট্রাস্ট। হোয়াইট হাউসের ভিতরে যে জায়গায় দাঁড়ায় আমেরিকার প্রেসিডেন্ট শপথ নেন, যে জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বক্তৃতা দেয়, এরকম একটা সুন্দর জায়গা আছে, মঞ্চ আছে, সেখানে উপরের মাঝে লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, ওরা নাস্তিক নয়, সৃষ্টিকর্তা একজন আছে এটা হিন্দুরাও জানে বৌদ্ধরাও জানে। তাই তো যখন কোনো হিন্দু মহিলারে তার হাজব্যান্ড পিটুনি দেয়, সেও ভগবান বলে চিৎকার দেয়, ঠিক না? সেও কয়ে ভগবান বাঁচাও, মইরা গেলাম। অথচ হিন্দুদের মন্দিরে গেলে আপনি সরস্বতীর মূর্তি পাবেন, দুর্গার মূর্তি পাবেন, কালীর মূর্তি পাবেন, কিন্তু ভগবানের কোন মূর্তি, হিন্দুরা ঈশ্বর বলে ডাকে ডাকে, আমরা তাকে আল্লাহ বলে ডাকি, খ্রিস্টানরা তাকে গড বলে, আল্লাহ আছে এটা শয়তানও জানে, জানে না? ইবলিস আল্লাহ তাআলা যখন জান্নাতের সীমা থেকে বের করে দিলেন আদম নবীকে সিজদা না করার কারণে, আল্লাহ তাআলা বললেন, ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত। ইবলিস জান্নাতের সীমা থেকে বের হয়ে বলে না, আল্লাহ তোমারে মানি না, বরং সে কি বলেছে কোরআন পড়ুন পাবেন, শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কয় রব্বি, রব্বি শব্দের অর্থ কি? আমার রব, রব্বি ফাঅনজিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন, ও আমার আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ শয়তানরে কয় বের হ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের, বেরিয়ে যা, তোর সাথে আমার সম্পর্ক নেই, তুই অভিশপ্ত। শয়তান কয় রব্বি, ও আমার আল্লাহ, ও আমার রব।
শয়তান বলে না আল্লাহ তোমারে মানি না আল্লাহ বলতে কেউ নাই শয়তান এসব কয় নাই শয়তান আল্লাহরে ডাকে ও আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও শয়তান ডাকলো কাকে কি বলে কি বলে রব বলে কি চাইলো হায়াত শয়তান শয়তান হইয়া দোয়া করে কার কাছে কিন্তু পরিতাপ শয়তান শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ দাতা নাই আর আমরা ঈমান এনেছি আবার খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইতেছি ঈমান আপনার ছিল আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আছে সেটা নয় আপনি বলেছেন আল্লাহ আছেই তো এটা নয় শুধুমাত্র তা নয় ওই আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ একজনকে মানি তিনি কে আল্লাহ আর কাউকে মানি না এটা বলে আপনি মুমিন হলেন কিন্তু যখন মসজিদে গেলেন হুজুর বলছে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না তখন বলেন হুজুর রাজনীতি করিয়েন না এ হুজুরটা বালা না হুজুর ভালা না না তুমি ভালা তাহির হিসাব কইছিল আমি তো বালা না বালা লইয়া থাকি এখন আমরা কোরআনের পক্ষের লোক আমরা ভালো না তোমরা যতই বলো আমরা কিন্তু এই পথ ছাড়বো না কারণ এই পথ ছাড়ার কোনো সুযোগ আমাদের নাই আমার ভাইয়েরা ইবনু খাতাল ধরা পড়ে গেল রাসূলুল্লাহ বললেন তার ক্ষমা নাই যেখানে পাও হত্যা করো সে তো কিছুদিন মুসলমান ছিল তাই কোরআন মাজিদে কোন কোন আয়াত নাজিল হয়েছে এ ব্যাপারে তার কিছু এলেম আছে না নাই সে জানে যখন শুনছে তার মাফ নাই তাকে যেখানে পাও সেখানে হত্যা করো আদেশ করা হয়েছে সে দৌড়াইয়া একবারে কাবার অঙ্গনে চলে গেছে কাবার গিলাপ জড়াইয়া দৌড়া বসে গেছে কারণ সে জানে কোরআনে আছে মান দাখালাহু কানা আমিনা হারামের সীমানায় যে প্রবেশ করে সে নিরাপদ হারামের সীমানায় হত্যাযোগ্য জায়েজ নাই মারামারি হানাহানি নাই কাবার অঙ্গনে অস্ত্র বহন করা পর্যন্ত জায়েজ নাই এই জন্য আপনারা সৌদিয়া যে টেলিভিশন চ্যানেলটা আছে দেখবেন কাবাতে কিভাবে তাওয়াফ করে তাওয়াফের দৃশ্য দেখানো হয় না কিভাবে কাবায় নামাজ পড়া হয় দৃশ্য দেখানো হয় যারা সরাসরি দেখার সুযোগ আছে তারা তো সচক্ষে সেখানে দেখেছেন দেখবেন যারা পারেন নিয়ে সৌদিয়া চ্যানেলে দেখবেন কাবা যেখানে তাওয়াফ হয় সেখানে কিছু পুলিশ আছে এবং যখন হজরে আসওয়াদ চুমু দিতে যায় একটা পিতার মতো ধরে একজন পুলিশ ২৪ ঘন্টা দাঁড়াইয়া থাকে একজনের পর একজন দাঁড়ানো থাকেই কিন্তু কাবার ভিতরে কোনো পুলিশের সাথে পিস্তল নেই এটা এমন এক জায়গা এমন নিরাপদ সেখানে অস্ত্র মারা কাউকে সেটা দূরের কথা অস্ত্র নেওয়া জায়েজ নাই মান দখলাহু কানা আমিনা যে প্রবেশ করবে সেই নিরাপদ ইবনু খাতালের বুদ্ধি আছে সে কয়টা কোরআনের বিধান সুতরাং আমি কাবার ভিতরে ঢুকবো আমারে মারবা কেমনে তাই সে কাবার গিলাপ জড়াইয়া ধরে বসে আছে সাহাবারা খুঁজতে খুঁজতে তারে সেখানে পাইছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো এখন ইবনু খাতাল তো কাবার গিলাপ জড়াইয়া ধরে বসে আছে তারে কি করি আল্লাহ তো বলছে সেখানে মারামারি জায়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আজকের এই দিনের জন্য আল্লাহ তাআলা কাবার হুরমত তুলে নিয়েছেন আজকের দিনের জন্য হত্যা জায়েজ তাকে কাবার সাথে হত্যা করো আজকের পরে কিয়ামত পর্যন্ত আর হত্যা কাবার সীমানায় জায়েজ নাই আজকের দিনের জন্য বৈধ তার মাপ নাই সেখানে হত্যা করো
ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হলো। ঈমান ছিল আজকে নাই, তাই তার সার নাই, ঈমান নিয়ে মরতেই হবে, না মরলে উপায় নাই। এখন আপনারা যারা আমার আলোচনা শুনছেন সবার কাছে কই কথা, ঈমানের যত্ন করুন, যত্ন করুন, যত্ন করুন। পৃথিবীতে ঈমানের মতো দামি সম্পদ নাই, যে জিনিস যত দামি ওই জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকে তত বেশি। এই জন্য ঈমানের যত্ন করবেন। কখন শয়তান ঈমান চুরি করে নিয়ে যায় বলা যায় না। অবস্থাটা এমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, এমন এক জামানা আসবে ইসবিহুর রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা, লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। শয়তান ঈমান চুরি করে নেবে, এক একজনকে এক এক জায়গায় পেঁচে পালাবে, কাউকে কাদিয়ানি বানাবে, কাউকে শিয়া বানাবে, কাউকে মোশরেক বানাবে। মসজিদে তুমি আল্লাহরে সিজদা দাও, শয়তান বাধা দিয়া কুলাতে পারে নাই। ফজরের টাইমে আজান হওয়ার পরে শয়তান আপনার মাথার মাঝে সুন্দর করে হাত বুলাইছে, গুমা গুমা গুমাম, পায়ের মাঝে হাত বুলাইছে, উঠিস না ফজর শীতকাল আরো গুমাম। কিন্তু আপনার সাথে পারে নাই, কম্বল লাথি মেরে আপনি উঠে নামাজ পড়ছেন। শয়তান অনেক সময় দিয়েছে, লোকটার ঈমান চুরি করবো পারলো না, নামাজ কাজা করাইয়া সারবো পারলো না। তখন মনে মনে এবার শয়তান কয়, তোরে আমি সারবো না, পীরের কাছে নিয়া তার পায়ে সেজদা দেয়া সারবো। জুমার মসজিদে নামাজ পড়ে আবার দরবারে গিয়ে সেজদা করে এমন মুসল্লিও বাংলাদেশে আছে না নাই? যখন আপনি পীরের পায়ে সেজদা দিলেন, শয়তান হাততালি দিয়ে এবার কয়, তোরে মসজিদে নামাজ থেকে বিরত রাখতে পারি নাই, কিন্তু আজকে তোর ইমানটা আমি কেড়ে নিলাম, তুই মুশরিক, এখন থেকে নামাজ আরো বেশি পড়, আমার আর অসুবিধা নেই। শয়তান আল্লাহ তাআলা যখন জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, শয়তান হায়াত চাইল, আল্লাহ তো বড় মহান, তিনি এত বড় দয়ালু দাতা, তার দরবারে হাত তুললে তিনি কাউকে চাওয়ার মতো চাইলে ফিরাইয়া দেয় না। কারণ আছে বন্ধু, কারণ হলো আপনার কাছে যদি কেউ কিছু চায় আপনি না দেন, তাহলে কিন্তু মনে মনে নিজেরে ছোট মনে হয়, ঠিক না? এটা ভিক্ষুক যদি আইসা আমারে কয়, হুজুর আমার কয়টা টাকা দেন, এখন আমি যদি দেই তাহলে আমার কাছে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ দিতে পারছি, যদি না দেই নিজের কাছে খারাপ লাগে, এরপরে আর সাথে যদি কেউ থাকে আরো বেশি খারাপ লাগে। হে মনে মনে কইব, হুজুর তো দেখি কিপটা বলবে না, আরো খারাপ লাগে। আল্লাহ যখন দেয় না আল্লাহরও খারাপ লাগে, এই জন্য যে চাইতে পারে আল্লাহ, চাওয়ার মতো চাইলে কাউকে ফিরায় না। শয়তানের মতো পাপিষ্ট চাইল কেয়ামত পর্যন্ত হায়াত দাও, তার দোয়া কি আল্লাহ ফিরাইছে না কবুল করছে?